ভূমি সম্পর্কিত কার্যক্রম অনলাইনে হওয়ায় ব্রাহ্মণ বাড়িয়ায় দুর্নীতি কমেছে প্রতারিত হতে হচ্ছে না ভূমি জ্ঞান না থাকা সেবা প্রত্যাশীদের পৌরভূমি অফিস থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান কান্তি আচার্য ধন্যবাদ একটি সময় ছিল এই ভূমি অফিসে কিন্তু দালালদের উৎপাত অনেক বেশি থাকতো কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির পর কিন্তু এখানকার যে ভূমি অফিসের যে কার্যক্রম আছে একজন গ্রাহক ইচ্ছা করলেই অনলাইনের মাধ্যমে সে নিজেই তার কাজটি করতে পারে আমি কথা বলেছি এখানকার কয়েকজন যারা সেবা প্রত্যাশী এবং কর্মকর্তাদের সাথে তারা যেমনটি বলেছেন যে এখানে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে যে ভূমি অফিসে আসলে কী কী কার্যক্রম পরিচালিত হয় আমি কথা বলেছি কর্মকর্তাদের সাথে তারা যেমনটি বলেছেন ভূমি উন্নয়ন কর আদায় করা এবং ভূমি ব্যবস্থাপনার মধ্যে রয়েছে যে অর্পিত সম্পত্তি তারপর যে অন্যান্য যে সম্পত্তিগুলি রয়েছে এগুলির প্রয়োজনীয় রেকর্ড করা এবং রেকর্ড সংশোধন করা সেবা প্রত্যাশী নিজেই কিন্তু অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দিতে পারে মিউটেশন করতে পারে এবং মিউটেশন করার ব্যাপারে কিন্তু নির্দেশনা আছে যে অনলাইনে তারা আবেদন করার পর আঠাইশ দিনের মধ্যে এই মিউটেশন করা যাবে এবং ট্রেকিং করার মাধ্যমে কিন্তু তার আবেদনটি কোথায় আছে সেই বিষয়টিও জানতে পারে আগের যে পরিস্থিতি ছিল যে ভূমি অফিসে যে দুর্নীতির আখড়া হিসেবে চিহ্নিত করা হতো এই বিষয়টি কিন্তু এখন অনেকটাই উন্নত হয়েছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে এখন মানে ঘুষ দুর্নীতির বিষয়টি কিন্তু আমরা ঘুষ নিয়ে দেখেছি এই বিষয়টি কিন্তু এখন আর নেই তবে যারা দালালের কাছে যাচ্ছে দালালের কাছে গিয়ে কিন্তু তারা নিজেরাই প্রতারিত হচ্ছে তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ